চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর, অধিনায়ক হিসেবে প্রথম তিন অঙ্কে ওডিআই ক্যারিয়ারে তৃতীয়। ওডিআইতে 122 রানের অপরাজিত ক্যারিয়ার সেরা ইনিংস যোগ করেছেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্বে নাজমুল হোসেন শান্ত। সিরিজ সামনে রেখে কোচিং প্যানেলে ডেভিড হ্যাম্পো, আন্দ্রে অ্যাডামস, সব মিলিয়ে বিশেষ সিরিজ শান্তর। টি টোয়েন্টি সিরিজের বিরতিতে হাতুরু হেম্পের অধীনে আলাদা অনুশীলনও করেছেন শান্ত। বিশেষ প্রস্তুতি কাজে লেগেছে। 23 রানে দলের নির্ভরযোগ্য তিন ব্যাটারকে হারানোর পর ইনিংস সামলে নেন অধিনায়ক। অন্য প্রান্তে শান্ত পেয়েছেন রিয়াদ মুশফিকের মতো দুই সিনিয়রকে। রিয়াদের সঙ্গে জুটি 69 রানের, মুশফিকের সঙ্গে পেরোয় 150। 52 বলে 50 করেন শান্ত, শতক ছুঁতে খরচ করেন 108 বল। ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় শতক শান্তর। এর আগে দুই সেঞ্চুরি আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে, লঙ্কানদের বিপক্ষে প্রথম। নেতৃত্বের সঙ্গে সেঞ্চুরি হাঁকানো পারফরমেন্স, শান্তর ফর্মে ফেরা নিশ্চয়ই স্বস্তি বাড়াবে ম্যানেজমেন্টের। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।